ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেল হাজার ষোলো একর প্রসেসের কাটক মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে কাটক মামলার আমরা যে পুরো ব্যাপারটা শেয়ার করব একটু পরেই এবং মামলার সিনোসিস বা মামলার যে সার সংক্ষেপ এবং তার সাথে কেস ডিটেলস সহ পুরো ব্যাপারটা হতে চলেছে তো বিয়াল্লিশ হাজার নশো কি তাহলে হতে চলেছে না কোন দিকে রায় যেতে চলেছে ফাইনাল জাজমেন্ট হয়ে গেল তো আদালতে কি কি ঘটেছে পিটিশনার পক্ষের উকিল কি বলেছেন পর্ষদের উকিল কি বলেছেন সমস্ত ব্যাপারটা নিয়ে এই ভিডিওটি হতে চলেছে তো ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই ভিডিও আগে যাওয়ার আগে আপনারা অলরেডি জানেন যে যারা অনেকদিন যুক্ত আছেন যে চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রেখেছেন যারা জানেন না তাদের রাখুন এবং পাশে থাকা প্রেস করে করে অল তাহলে যে আপডেটগুলো মিস যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো ব্যাপারটা হচ্ছে কি প্রাইমারি যে মামলা সেটা তো ব্যাপারটা হচ্ছে প্রাইমারি যে কাটক মামলা সেটা গতকাল আদালতে উঠেছিল এবং গতকাল আদালতে ওঠার পর পুরো ব্যাপারটা সেখানে অনেক কথোপকথন হয় এবং তো আমরা একদম চলে যাব মামলার শিনপশী তারপর পুরো ব্যাপারটা আপনাদের জানাবো প্রথমে আমরা দেখিনি যে পিটিশনার কি দাবি ছিল তারপর আমরা আপনাদের সাথে শেয়ার করবো যে পুরো ব্যাপারটা কি হয়েছে কোর্টে তো মামলার সিনপসিস আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মামলার সিনপসিসটা পিটিশনার কি দাবি ছিল যে পিটিশনাররা তারা পার্টিসিপেট করেছিল টের দু হাজার চোদ্দোতে এবং পার্টিসিপেটেড ইন দ্য দু ষোলো রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড বাই অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড দু ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো পিটি হ্যাভ বিন ডিনাইড অ্যাপয়েন্টমেন্ট ফাইনালি মানে পিটি অ্যাপয়েন্টমেন্ট পাননি এবং লেটার পার্সুয়েন্ট টু দিস অনারেবল হাইকোর্টস অর্ডার এ কম কম্পোজিট লিস্ট অফ অল দ্য এমপিনাল ক্যান্ডিডেট অফ স্কোর আপনারা জানেন যে ব্রেকআপ যে প্রকাশ করা হয়েছিল নম্বরের সেটা এখানে বলা হচ্ছে এবং ব্রেকআপ নম্বর প্রকাশ করার পরেই তারা পিটিশনাররা রিয়েলাইজ করে বা জানতে পারে যে তাদের থেকেও অনেক মেরিটে কম স্কোর থাকলেও তারা চাকরি পেয়েছে এটা ক্যাটাগরি ব্যাপার হচ্ছে তিনটে ডিপিএসির ক্ষেত্রে মামলাটা ছিল তো পিটিশনার্স ফাইন্ড দ্যাট দে উইল স্কোর মোর অ্যান্ড ক্রস দ্য কাট অফ স্কোর আফটার এডিং দেয়ার স্কোর ইন ইন্টারভিউ অ্যান্ড ইন্টারভিউটিউড টেস্ট ইন্টারভিউ অ্যাক্টিউড টেস্টের নম্বর যোগ করলে তাদের স্কোর কিন্তু যে কাট অফ যে একটা সময় আছে মানে কাট অফ এর যেটা স্কোর আছে সেই কাট অফ স্কোরের থেকে তাদের স্কোরটা বেশি হয়ে যাচ্ছে মেড বাট রিপ্লাইড হার্টেডলি দ্য পোর্ড ইভেন্ট ডিনাইড রিপ্লাইং মানে পিটিশনাররা এটা উত্তর চান এবং কোনো সদুত্তর পাওয়া যায়নি এবং অ্যাজ পিটিশনার্স আর ক্রসিং দ্য কাট অফ স্কোর দে আর ক্লেমিং অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ পিটিশনাররা যেহেতু কাট অফ স্কোরটা স্কোর মানে কাট অফের যে স্কোর সেটাকে ক্রস করছেন সেই জন্য তারা চাকরির দাবি করেন এটা অবশ্যই সবার ক্ষেত্রেই হবে কারণ চাকরির দাবি তো করতেই পারেন কারণ মানে পিটিশনাররা যেহেতু এটার মধ্যে দেখেন যে যে ব্যাকআপটা প্রকাশ করা হয়েছিল সেই ব্যাকআপটা প্রকাশ করার পর তারা দেখেন যে তাদের যে মানে ইয়েটা হচ্ছে নম্বরটা হচ্ছে ইন্টারভিউ যোগ করে কাটঅপের যে স্কোর তার থেকে কিন্তু সেটা ক্রস করে যাচ্ছে অর্থাৎ নম্বরটা তাদের বেশি আছে স্বভাবতই তারা কেস করেন এবং এই মামলাটি কিন্তু আজকের মামলা নয় দু তিন বছর ধরেই চলছে এবং তিনটা ডিপিএসির ক্ষেত্রে ব্যাপার এবং অন্য ডিপিএসির ক্ষেত্রেও অনেক থাকতে পারে তো আমরা এখন বলবো যে আগামী আগামী কোটে কি হয়েছে সেটা আমরা আবার বলতে চলেছি তো মামলাকারীর আইনজীবী উপস্থিত ছিলেন এবং তার সাথে উপস্থিত ছিলেন কোর্টের যিনি মানে পিটিশনার পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন বললাম আমরা তার সাথে উপস্থিত ছিলেন বোর্ডের আইনজীবীও তো বোর্ডের আইনজীবী এবং পিটিশনার পক্ষের আইনজীবী সবাই উপস্থিত ছিলেন এবং যে আর্গুমেন্টটা হয় অর্থাৎ পিটিশনার পক্ষের আইনজীবী সুদীপ্তাবু যেটা প্রথমেই তিনি তুলে ধরেন যে যেহেতু কাট থেকে স্কোর বেশি হচ্ছে সেই জন্য চাকরি দেওয়া তখন বোর্ডের পক্ষের আইনজীবী যিনি ছিলেন যে প্যানেল এক্সপায়ার হয়ে যায় এক বছর পর যেহেতু থ্রি নাইন টু নাইনের মামলা একটা রেফারেন্স দেখানো হয় অর্থাৎ যেটা এই আলী হোসেন মন্ডল যে মামলাটা সেই মামলাটাকে রেফারেন্স দেখানো হয় সেখানে প্যানেল এক্সটিং বা প্যানেল মানে এক্সপায়ার করে গেছে সেই ব্যাপারটা সেখানে তুলে ধরা হয় তো তারপরেই সেখানে আরও পিটিশনার পক্ষের আইনজীবী বলেন যে যেহেতু প্যানেল দু হাজার বিএলএস নশো উন প্যানেল থেকে পরেও চাকরি হয়েছে মানে দু হাজার ষোলোর প্যানেল যেহেতু দু হাজার সতেরোতে এক্সপায়ার হয়ে যাওয়ার কথা কিন্তু পরেও চাকরি হয়েছে এবং তার সাথে আরেকটা ব্যাপার তুলে ধরা হয় কোর্টে যে পিটিশনার জানবেন কি করে যে তাদের স্কোর কথা স্কোরটাই তো পাবলিশ হয়েছে এক দু বছর আগে মানে দু হাজার ষোলো সালে কি তখন ব্রেকআপ স্কোর প্রকাশ হয়েছে যদিও ওটা প্যানেল এক্সাক্টলি বলা যায় না তো ব্রেকআপ মার্কস তখন তো প্রকাশ হয়নি তো পিটিশনারা জানবেন কী করেছে তাদের স্কোর কত এবং তাদের থেকে কত মানে কাট অফ কত বা কত স্কোরে চাকরি হয়েছে সেগুলো জানবেন কী করে তো জানার পরেই বা যখন রিয়েলাইজ করেছেন তখনই মামলা হওয়া হয়েছে তো এটা নিয়ে অনেক কথোপকথন হয় এবং বোর্ডের আইনজীবী বিভিন্ন সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলো দেখান অর্থাৎ থ্রি নাইন টু নাইন মামলা সেখানে এক্সটিমিউট করা হয়েছিল সেটাও আমরা যেটা বললাম তো এখন ব্যাপার হচ্ছে অনেক কথোপকথন হয় আর্গুমেন্ট হয় অনারেবল জাস্টিস অমৃত সিনহার এজালাসের ছিল মামলাটা এবং তিনি গতকাল কোনো ফাইনাল জাজমেন্ট দেননি কিন্তু সিএবি করে রাখা হয় সিএবি মানে আর কোনো শুনানি হবে না কিন্তু হঠাৎ একদিন জাজমেন্ট উঠে আসবে বা ওটার কপি আমরা দেখতে পাবো ওটার কপি এখনও পর্যন্ত হয়তো আপলোড হয়নি গতকালেরটা যখনই পাবো আমরা শেয়ার করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তার সাথে সোশ্যাল মিডিয়ার সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তো এখন ব্যাপার হচ্ছে যে তাহলে কী হতে চলেছে এই ব্যাপারটা কিন্তু মামলাকারীদের পক্ষেই হয়তো যেতে চলেছে কারণ এখানে অনেক আর্গুমেন্টের পর লাস্টে অনেক কিছু মানে কথোপকথন হয় এবং আর্গুমেন্ট যেটা করার পর অনেক মানে মানে জাজমেন্ট একটা দিতেই যাচ্ছিলেন কিন্তু জাজমেন্টটা সেদিন দেওয়া হয়নি গতকাল কিন্তু সেটা নিয়ে হয়তো বিচার বিবেচনা হবে আবার কিছু তারপর এটা নিয়ে জাজমেন্ট হয়তো দেওয়া হবে খুব তাড়াতাড়ি এই মামলাটা সম্ভবত আগামীকাল হয়তো উঠতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে এবং মামলাটা লিস্টেড হয়তো হতে পারে সিবি করে রাখা হয়েছে সিএবি করা রাখা হয়েছে মানে এটা অপশেষে নিষ্পত্তি করতে চলেছে যদি আপার কোর্টে কেউ না যান অর্থাৎ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট তো মামলা হতেই পারে আমরা দেখেছি বিভিন্ন ধরক বিভিন্ন ধরনের কেসে দেখেছি আমরা যে ডিভিশন বেঞ্চে যা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্ট তো সমস্ত রকম ব্যাপারগুলো আমরা দেখেছি তো এখন ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা যেটা উঠে এলো কোর্ট থেকে যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম বিএলএস হাজার নশো উনপঞ্চাশ প্যানেলের ব্যাপারটা এটা এটার সাথে ষোলো হাজার পাঁচশো বা দু হাজার কুড়ি রিক্টন প্রসেসের কোনো সম্পর্ক নেই অনেকে গুলিয়ে ফেলছেন এবং অনেক জায়গায় বিভিন্ন ধরনের ফেক নিউজ ছড়ানো হচ্ছে তো যাই হোক এখন তিনটা ডিপিএসসির ব্যাপার এটা এবং ব্রেকআপ স্কোর প্রকাশ হয়েছিল বলে এই মামলাটা দায়ের হয়েছে তাছাড়া কিন্তু কোনোভাবেই জানাই যেত না এবং আপনাদের মনে কি আছে অবশ্যই জানাবেন কারণ বিভিন্ন প্যানেলের মধ্যে আপনাদের কি মনে হয় যে অনেকেই কি এরকম আছেন যাদের স্কোর কম অথচ তারা প্যানেলের মধ্যে আছেন এবং তার সাথে আরেকটা ব্যাপার কোর্টে একটা বলতে ভুলে গেলাম জাস্ট বলে নিই আমরা যে সেখানে বলা হয়েছে যে যেহেতু বত্রিশ হাজার যে একটা কেস চলছে দু হাজার ষোলো একটি সেই কেসটা এখনো পেন্ডিং আছে কারণ সুপ্রিম কোর্ট এখন মানে সাময়িক স্বস্তি দিয়েছে তো তখন বোর্ড আইনজীবী বলেন যে একটা প্যানেল যখন এইভাবে একটা কেসের মধ্যে আছে অর্থাৎ টেম্পোরারি বেসিসে একটা স্বস্তি দেওয়া হয়েছে তখন এই প্যানেলে কিভাবে নিয়োগ দেওয়া যেতে পারে তখন মানে পিটিশনার পক্ষে আইনজীবী বলেন যে যারা চাকরি মানে অলরেডি প্যানেল ইনক্লুডেড তাদের মধ্যে তো অনেকে কম স্কোর আছে পিটিশনার থেকে তাহলে তারা যদি ওই কম স্কোর থাকা অবস্থাও প্যানেলে থাকতে পারে তাহলে পিটিশনারা কেন পারবে না তাদের স্কোর তো বেশি হচ্ছে কাট অফের থেকে তাহলে কেন পারবে না তো এখন এটা নিয়ে হয়েছে এবং এইসব ব্যাপারে যেগুলো আমরা বললাম সব নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং